প্রত্যেকটা মেয়ে জানো বেবি হওয়ার পর একটু বেলি ফ্যাট একটু ওভারওয়েটের প্রবলেম ফেস করতে হয়। আমাকেও কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয়েছে, বাট আমি কিভাবে সেই জায়গা থেকে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্রচুর প্রোডাক্ট, প্রচুর আমি সাপ্লিমেন্ট নিয়েছি। সত্যি কথা বলতে সেরকমভাবে কোনো কিছু রেজাল্ট আমি পাইনি, যখন নিয়েছি তখনই আবার স্টপ করে দেওয়ার পর চাকা তাই হয়ে গেছে। আর আমি কি করি, সবসময় ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে পছন্দ করি, কারণ আমি জানি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কোনো ধরনের সাইড এফেক্ট যেমন থাকে না, তেমনই আমাদের শরীরের জন্য আমাদের স্কিনের জন্য বেস্ট হয়। তাই আমি নিজেই এমনই একটা ওয়েট লস ড্রিঙ্ক রেডি করি আর সেটাকে খেতে শুরু করি রোজ সকালে খালি পেটে। এতে দেখি তাড়াতাড়ি আমার ওয়েটটা কমে যাচ্ছে আর শরীরটা ভীষণ হালকা লাগছে, ফিট লাগছে, মানে শরীরটা ডিটক্সিফাই হচ্ছে, টক্সিনগুলো বেরিয়ে যাচ্ছে, মুখটা যে কেমন ফোলা ফোলা ভাব লাগে সেটা যেমন একটা সুন্দর শেপে চলে এসছে, তেমনই ফিগারটাও কিন্তু ভীষণই অ্যাট্রাকটিভ লাগছে। এর সঙ্গে আমি নিয়েছি কিছু হেলদি ডায়েট। হেলদি ডায়েট বলতে কী বোঝে, বাড়িতে যে নর্মাল খাবারগুলো হয় সেগুলোই, কিছু হেলদি ডায়েট নিই। তা বলে যে ঘুরতে যাবো না, বাইরে খাবো না, তা করি না, মাঝে মাঝে বাইরেও যাই, ঘুরে বেড়াই, খাওয়া দাওয়া করি, তার জন্য ব্লগ তোমরা দেখো, সব কিছুই করি। এবং ওই ড্রিঙ্কটাও নিই, কী এমন ড্রিঙ্ক যে ড্রিঙ্কটা তোমাকে ডিটক্সিফাই করতে সাহায্য করছে, তোমাকে ওয়েটটাকে তাড়াতাড়ি কমাতে সাহায্য করছে, সেটাই তো ভাবছো। দিয়ে আর দেরি করবো না, চলো এবার তাড়াতাড়ি গিয়ে দেখিয়ে দিই। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে রেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। সোলেস রোল বন্ধুরা, সকালে উঠে খালি পেটে চায়ের পরিবর্তে তোমাকে নিতে হবে এই ডিটক্স ড্রিঙ্কটা। এই স্পেশাল টিআই বাই ওয়েট লস ডিটক্স ড্রিঙ্কটা তৈরি করতে একটা প্যান গ্যাসে বসিয়ে দেবে। এরপর এতে নেবে 1 থেকে 1.5 গ্লাস নর্মাল জল। নেক্সট এতে অ্যাড করবে কিছু টুকরো করা আদা। দেখো আমি 1 টুকরো আদা এখানে পিস পিস করে কেটে নিয়েছি, দুই আদার টুকরোগুলো আমি জলটার মধ্যে দিয়ে দেব। তারপর আমি এতে অ্যাড করব লেমন, মানে লেমন পিল, খোসা সমেত আমি 1 গোটা লেবু এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ করে কেটে। এরপর আমি এতে দেব 2 তেজপাতা। তেজপাতা কিন্তু ভীষণ ভালো ওয়েট লসের জন্য, তাই আমি 2 তেজপাতা কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এতে অ্যাড করব, মানে সবার শেষ যে ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে 1 টুকরো দারচিনি। এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য আমি এতে দিচ্ছি, দিয়ে যখন দেখবে জলটা একটু ফুটে আসছে তখন এর মধ্যে একটা প্লেট বা ঢাকনা কিছু চাপা দিয়ে দেবে, দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দেবে, ধিমে আছে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ফোটাবে যাতে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসের এক্সট্র্যাক্টগুলো জলের মধ্যে চলে আসে। দেখো আমার তো জলটা ফুটে গেছে এবং হাফ হয়ে গেছে। যখন দেখবে জলের পরিমাণটা হাফ হয়ে গেছে তখন কিছুক্ষণ এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে, তারপর কাপ অথবা গ্লাসের মধ্যে ঢেলে এই জলটাকে একদম খালি পেটে ব্রাশ করার পর অল্প অল্প করে খাবে। বন্ধুরা এটা কিন্তু চায়ের মতোই কাজ করবে, তোমাকে যেমন সারাটা দিন এনার্জেটিক রাখবে তেমনই কিন্তু আমাদের শরীর থেকে টক্সিনগুলোকে রিমুভ করবে। এর সঙ্গে বেলি ফ্যাট, এক্সট্রা যে ফ্যাটগুলো আছে সেগুলোকেও কিন্তু রিডিউস করে দেবে, অনেকটা নিজেকে ফিট এবং ঝরঝরে লাগবে। তোমাকে এটাকে অল্প অল্প করে অনেকক্ষণ টাইম ধরে সকালবেলায় খেতে হবে, এটা চায়ের পরিবর্তে কিন্তু খাবে একদম ঘুম থেকে উঠে। আমি কিন্তু রোজ সকালে ঘুম থেকে উঠে এই ডিটক্স ড্রিঙ্কটা নিই, তারপর ঠিক 1/2 ঘন্টা পরে আমি হালকা করে একটুখানি ব্রেকফাস্ট করি, আর ব্রেকফাস্টে নিই একটু ওটস, তার সঙ্গে একটু ফ্রুটস। তারপর ঠিক 12 থেকে 1টার মধ্যে আমি লাঞ্চ করি, লাঞ্চে নর্মাল ভাত, ডাল, সবজি, মাছ, তোমরা যেটা খাও সেটাই নেবে। আর রাত্রেবেলা ডিনারের ক্ষেত্রে 2 রুটি, 1 সবজি আর 1 ডিমও তুমি নিতে পারো, কোনো প্রবলেম নেই। এইভাবে তোমরা যদি রেগুলার একটা হেলদি লাইফস্টাইল, একটা হেলদি ডায়েটের মধ্যে দিয়ে যাও, দেখবে তোমার ওয়েট যেমন তাড়াতাড়ি
লুজ হচ্ছে, এর সঙ্গে নিজেকে ভীষণ ফিট এবং অ্যাট্রাকটিভ লাগছে, ভীষণ ঝরঝরে লাগছে। তার জন্য রোজ সকালে ঘুম থেকে উঠে একদম খালি পেটে এই ডিটক্স ড্রিঙ্কটাকে তোমাদের নিতে হবে, তাহলেই এটার বেস্ট রেজাল্ট তোমরা দেখতে পাবে। এটা আমাদের শরীর থেকে যেমন টক্সিনগুলোকে রিমুভ করবে, একই সঙ্গে ফ্যাটটাকে কিন্তু কমিয়ে দেবে। এটা এতটাই এফেক্টিভ গাইস, আমি এটা নিজে ইউজ করে বেস্ট রেজাল্ট পেয়েছি। আর আমি তোমাদের প্রত্যেককে রেকমেন্ড করবো, তোমরা যদি চাও একটা স্লিম সেক্সি ফিগার পেতে, তাহলে এটা অবশ্যই কাল থেকে নেওয়া শুরু করো। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।